ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয়ে বাবা রে বাবা এ কোন যুবককে তুমি আমার কাছে দিয়েছ রে বাবা যেই যুবকটা 40টা দিনের ভিতরে একটা বারও আমার দিকে তাকায় না হয় শুধু তাই না রে বাবা রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলছে আমি অর্ধলঙ্গ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম যুবক আমার দিকে তাকাইতো না আমি ডাক দিয়ে বলতাম রে ভাই আমাকে এক নজর দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে তুই কেন আমার দিকে তাকাস না রে ভাই একটা বার আমার দিকে তাকা আমার সাথে একটু কথা বলার জন্য মানুষ কত পাগল একটা বার আমার সাথে কথা বল যুবক ডাক দিয়া বলতো বোন এই চক্ষু দিয়ে আমি আল্লাহর জান্নাত দেখছি রে বোন আমি আমার জান্নাত হারাইতে চাই না আমি আমার রবের জান্নাতে যাইতে চাই তোর দিকে তাকায় আমি আমার রবকে হারাইতে চাই না বলে বাবা আমাদেরকে যে খাবার দেওয়া হইতো খাবার যুবক খাইতো না আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম যুবকের সামনে রকমারি খাবার খাবার হাজির হয়ে যেত আমি যদি ডাক দিয়ে বলতাম এরে যুবক এ খাবার তোমাকে কে দিয়েছে কোথা থেকে পেয়েছো যুবক বলতো হাদা মিন ফজলি রব্বি এটা আমার রবের পক্ষ থেকে হাদিয়া আমার রব আমাকে হাদিয়া দিয়েছে মেয়েটা ডাক দিয়া কয় বাবা রে বাবা যুবকের আখলাকে চরিত্র দেখা আমিও যুবকের রবের প্রেমে পড়া গেলাম আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয় মা সাবধানে এই কথা আর একবার উচ্চারণ করিস না এই কথা যদি বাদশাহ শুনে তোকেও মারবে আমাকেও মারবে যুবকরেও মারবে দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করা যায় কিনা বাদশাহর কাছে যায় বলে বাদশাহ এ কোন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলা রে বাদশাহ যেই যুবকটা দুইটা ভাইকে তেলের ডেগের ভিতরে বোনা হইতে দেখা আকল নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে কোনটা নারী কোনটা পুরুষ চিনে না এই যুবকটাকে একটু খোলা আকাশের নিচে দিতে হবে তার আকল ঠিক করার জন্য খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে যাও যাও তোমার বাচ্চা বলে যাও তোমার মেয়েকে সহকারে ছেড়ে দাও খেয়ালটাই খুব ভেগে যেন না যায় যুবক আর যুবক কি যুবতীকে খোলা আকাশের নিচে যখন ছেড়ে দেয় যুবক খোলা আকাশের নিচে যায় সিজদায় পরে ডাক দেয় মালিক আমার একই জান্নাত দুই ভাই দেখলাম তিন ভাই দেখলাম দুই ভাইকে তোমার জান্নাতে নিয়ে গেছো আর আমাকে কি তুমি পছন্দ করো না আমাকে কি ভালোবাসো না তোমার জান্নাতে কি তুমি আমাকে নিবা না মালিক আমি তো তোমার জান্নাতে যাইতে চাই পিছন থেকে মেয়েটা ডাক দিয়া কয় বাইরে একা একাই রবের জান্নাতে যাইতে চাও আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই যুবক ডাক দিয়া বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার রবের তোমার রবের জান্নাতে যাইতে চাই তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবতী কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ডাক দেয়া বলে যুবক রে ভাই তুই মুসলমান আমিও মুসলমান রে ভাই তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক জীবনে দেখি নাই তাই তো আমার মনে মনে তামান্না সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি আমি তোকে বিবাহ করব তোর সাথেই সংসার করতে চাই যুবক ডাক দেয়া বলে বোন মুসলমানদের বিবাহ এত সহজ নয় মুসলমানদের বিবাহ ইজাব লাগবে কবুল লাগবে মহরানা লাগবে সাক্ষী লাগবে সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে চলো চলো মুসলিম এরিয়ায় ভেগে যাই যুবক আর যুবতী দুইজন মুসলিম এরিয়ায় ভেগে যাচ্ছে এমন সময় টাকা দেখে মরুভূমির ভিতরে ঘোর সোয়ার হয়ে দুইজন যুবক তাদের সামনে আসতেছে কাছে আসতে আসতে টাকা দেখো ওই দুই ভাই যেই দুই ভাই তেলের ডেকির ভিতরে বুনো হয়ে গেছে ওই দুই ভাই তার সামনে হাজির ডাক দিয়া কয় ভাই রে এ মরুভূমির ভিতরে তোমরা কিভাবে আসলা তোমরা যা তেলের ডেকির ভিতরে বুনো হয়ে গেছো মৃত্যুবরণ করেছো তুমি কিভাবে এখানে আসলা ওই যুবক দুই ভাই ডাক দিয়া কয় ভাই রে তুমি কি আল্লাহর কোরআন পড় নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যুবক দুই ভাই ডাক দিয়া বলে ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড় নাই আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাহে
জীবন দেয়, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ। শহীদ জিন্দা, শহীদ কি জোরে বলেন, আরো জোরে বলেন শহীদ কি, যারা ইসলামের জন্য জীবন দিয়া দেয়, রক্ত দিয়া দেয়, তারা মরে না, তারা শহীদ। বলে প্রাণ পাখি উড়িয়া যায়, সোজা আল্লাহর জান্নাতে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বলে ভাই তোমরা এখানে কিভাবে আসলা? বলে আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে। বলে কি খুশির সংবাদ? বলে ভাই রে, এরে ভাই, ওই যে জান্নাতখানা তেলের ড্যাগের ভিতরে দেখছিলা, আমরা দুই ভাই তেলের ড্যাগের ভিতরে বোনা হয়ে ও জান্নাতের মালিক হয়ে গেছি, আর তুমি যে গুনার মারকাজে থাইকা, গুনা করো নাই, গুনা করো নাই, এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য বানায় রাখছি। যারা উপস্থিত আছি রে বাবা, দীরের কান্টা লাগাই দীরে মুমিন, আর চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করে, আজকে যদি মালাকুল মত চুইলে আসে, এখন যদি মালাকুল মত চুইলে আসে, শূন্য হাত খালি আর দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, সঙ্গে কেউ যাবে না, কেউ সঙ্গের সাথী হবে না, বিশাল অট্টলিকা জায়গায় পড়ে থাকবে, বাড়ি গাড়িগুলো জায়গায় পড়ে থাকবে, আমার সম্পদগুলো, আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে বাঘাবাগি শুরু হয়ে যাবে। আরে যুবক ভাই, আরে মুমিন আল্লাহর গোলাম, আমি ইমরান হোসেন মুজাহিদে আমার কোন যোগ্যতা নাই, তবে হাবিবে কিবরিয়ার একটা নসিহাত আপনাদেরকে শোনা যাক। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান নারায়া সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তার সাহাবীদেরকে বয়ান করতেছিলেন, এমন সময় মায়ার নবী ডাক দেয়া, বললেন ও আমার সাহাবাই কিরাম, আজকে আমি সকলকে নসিহাত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহাত করব, একজনকে বয়ান করব, যে আমার নসিহাতটা নিজে শুনবে, নিজে আমল করবে, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবে। কে আছো যে আমার নসিহাতকে নিজে শুনবা, নিজে আমল করবা? এমন সময় রসুলের একজন প্রিয় সাহাবি দুইটা হাত জাগায় বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো সরকার, আমি আবু হুরায়রা, আমি রাজি আছি আপনার নসিহাতটা নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাছে ডাকলেন, ফা আখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমাকে আমার হাতটা ধরলেন, আদা খামসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন, এরপর আল্লাহর হাবিব আমাকে নসিহাত করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছেড়া দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়া দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। যুবক ভাই রে আমার, মুরব্বী বাবা জিরা আমার, এই মজমে আমার মতো গুনাহগার, আমার মতো পাপী অযোগ্য নালায়েক আর কেউ নাই, আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই, এ নসিহাতটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার। আমি ইমরান হোসেন মুজাহিদের বড় প্রয়োজন, তাই তো যোগ্য বুজুর গোলা আমায় গ্রামদেরকে নিয়ে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবাদেরকে নিয়ে, কলেজার টুকরা আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি ইমরান হোসেন মুজাহিদিকে বলতেছি,
إمران اتق المحارم تكن أعبد الناس إمران ري غنا سر داو الله محبوب بند هيا جاو غنا سر داو الله پیارا پسندر بند هيا جاو جبوك بھائر آمار قولي جت ٹکر جبوك مربی بابا جر آمار بینوائر شت اپنا در پائے دویٹا ہاتھ رئی کھا دلم بابا اس کے ای اسلحی مزنشی دعا اور محفل مزنشی آس تکے آر گنا قربو نا گنار بطر پا برابو نا گنار سیڑا دیبو عبادتر بطر منونی گوش کرو کے کے پربا اللہ اکبر اللہ قبول کرن بنا آمین کرن گنار در اللہ تعالی گنار در آمل نشت ہویا جائے ایمان حلکہ ہویا جائے এমন কি বাবা গুনাহ করতে 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 ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা ছিনায় নেয় ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা নষ্ট করে দেয় ঈমান নামক দৌলত তার বক্ষে থাকে না ও মুসলমানের বাচ্চা হইলেও নাস্তিক হয়ে যায় ঠিক কি না যেমন আসাদ নূর মুসলমানের সন্তানের বাবা মুসলমান দাদা মুসলমান নামটাও মুসলমানের নাম মুসলমানের সন্তান কিন্তু ঈমান গুনাহ করতে 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 ঈমান নষ্ট হয়া নাস্তিক হয়া আমার নবীকে গালি দেয় ঠিক কি না জোরে বলেন এই জন্য যুবক ভাইরা আবার গুনাহ করা যাবে না গুনাহ করলে ঈমান হালকা ঈমান নষ্ট হয়া যায় আমল নষ্ট হয়া যায় ঈমান হালকা হয়া যায় এই জন্য গুনার ভিতরে পা বাড়াবো না গুনাহ করলে ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা ছিনায় নেয় এই জন্য বাবাজির আমার বন্ধুরা আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছি তারা তো গুনার মজলিসে ইবাদত করত আর আমরা ইবাদতের মজলিসে গুনাহ করি ঠিক কি না জোরে বলেন তারা গুনার মজলিসে যে ইবাদত করত আর আমরা ইবাদতের মজলিসে গুনাহ করি আমাদের ঘরগুলো হলো গুনার সরঞ্জাম দিয়ে সাজানো আর আমাদের বুজুর্গদের ঘরগুলো হলো ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি 58 বছরের মুহতামিম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 58 বছরের মুহতামিমের দায়িত্ব পালন করেছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন বান্দা যখন ইবাদতরত অবস্থায় থাকে ইবাদত করে তখন সেজন আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে থাকে আর যখন বান্দা গুনার ভিতরে শামিল হয়ে যায় গুনার ভিতরে পা বাড়ায় ফেলে গুনার ছায়াতলে গুনার বেষ্টনীর ভিতরে চলে যায় ও শয়তানের ছায়াতলে চলে যায় শয়তানের কোলের ভিতরে চলে যায় এই অবস্থায় যদি কেউ দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় সোজা আল্লাহ তাআলার জাহান্নামের ভিতরে পড়িয়া যায় আর কেউ যদি ইবাদতরত অবস্থায় ইবাদতের মজলিসে মারা যায় আল্লাহ তাআলার কুদরতি কোলের ভিতরে মারা গেল ইয়ানি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যায় সুবহানাল্লাহ এই জন্য বাবা গুনাহ করা যাবে না আমাদের পূর্বপুরুষ যারা চলিয়ে গেছে গুনার সরঞ্জাম দিয়া সাজানো তারপরও গুনার ভিতরে গুনার মারকাজে থেকে কেউ গুনাহ করে না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি সর্বসুদূরির ভিতরে বর্ণনা করেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন তিনজন নওজোয়ান যুবক তিন ভাই একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে গেছে খ্রিস্টান বাদশাহ তাদেরকে পাকড়াও করে ফেলছে গ্রেফতার করে ফেলছে বাদশাহ বলে তোমরা কোন ধর্মের লোক তিনজন মুসলমান তিনজন ডাক দিয়া বলে বাদশাহ আমরা হইলাম মুসলমান আমরা হইলাম ইসলাম ধর্মের লোক বলুন সুবহানাল্লাহ বাদশাহ ডাক দিয়া বলে যুবক ঈমান ছেড়ে দাও তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া বলে বাদশাহ ঈমান ছাড়া যায় না বাদশাহ ডাক দিয়া বলে যুবক ঈমান ছেড়ে দাও নতবা দেহ থেকে গর্দানকে আলাদা কইরা দিব জল্লাদ কে ডাক দিয়া কয় জল্লাদ দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা দাও গর্দানের উপরে তরবারি দর্শ জল্লাদ ডাক দিয়া কয় এই যুবক ঈমান ছেড়ে দাও তিনজন নওজোয়ান যুবক ডাক দিয়া কয় জল্লাদ এ বাদশাহ ভালো করে শোন যে জল্লাদ দিয়া গর্দান কাটতে চাও ভালো করে শোনো গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না কলবি মুতমাইন্নুম বিল ঈমান
আমার কলবের ভিতরে ঈমান গাথা আছে গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না বাদশা রাগ হয়া কয় এই এভাবে তাদেরকে ভয় দেখাইলে হবে না জেলের ভিতরে বন্দী কইরা রাখো একদিন দুই দিন তিন দিন এভাবে সাত দিন পর্যন্ত কোনো খাবার দেয় না জেলখানায় বন্দী জল্লাদ ডাক দিয়া কয় আগুন জ্বালাও আগুনের উপরে তৈলের ডেক বসাও তৈলগুলোকে গরম করো সাত দিন পর্যন্ত তৈলগুলোকে গরম করতেছি তৈলের ডেকের ভিতরে তাকাইলে দেখা যায় আগুনের ফুলকি দেখা যায় তৈলগুলো টকবক টকবক করতেছে বাদশা ডাক দিয়া কয় জল্লা তিনজন নয়জন যুবককে ডেকের সামনে হাজির করো ডেকের সামনে হাজির কইরা বাদশা ডাক দিয়া কয় রে যুবক ঈমান ছাইরা দাও নত ভাই তেলের ডেকের ভিতরে জ্বালা তোমাদেরকে বুনা কইরা ফেলমু তাকায় দেখ তৈলগুলো কিভাবে টকবক টকবক করতেছে তৈলের ডেকের ভিতরে তাকায় দেখ এ তৈলের ডেকে ফালা বুনা করে ফেলমু তিনজন নয়জন যুবক তেলের ডেকের দিকে তাকায়া চোখ তিনজন নয়জন যুবক হাইসা দিছে বাদশা কয় কিরে হাসুস কেন মৃত্যুর ভয় কি নাই তেলের ডেকের ভিতরে জ্বলবি এ ভয় কি তোদের কলিজার ভিতরে নাই কিসের জন্য হাসো কি কারণে হাসো তিনজন নয়জন যুবক ডাক দিয়ে কয় বাদশাহ তেলের ডাকের ভিতরে তাকায় দেখলাম তেলের ডাকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায় আল্লাহর জান্নাত দেখে হাসি তিনজন নয়জন যুবক তিন ভাই আল্লাহর জান্নাত দেখা ফেলছে বাদশার মেজাজ গরম হয়ে গেছে বাদশাহ বড় জনা হাত পা বাদিয়া তেলের ডাকের ভিতরে ছায়রা দিস মুহূর্তের ভিতরে বুনো হয়ে গেছে ছোট দুইজন কাঁদে আবার হাসে বলে কেন কাঁদো কেন হাসো বলে কান্না করলাম বড় ভাইকে তেলের ডেকের ভিতরে জ্বালাইছু চোখের সামনে জ্বলতে দেখা কান্না করেছি আর তামান্না ছিল বড় ভাইয়ের আগে আমি আল্লাহর জান্নাতে যাব যেহেতু বড় ভাইয়ের আগে আল্লাহর জান্নাতে যাইতে পারে নাই এখন সিরিয়াল আমার এই জন্য আমি হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব বলুন সুবহানাল্লাহ বাদশার মেজাজ গরম হয়ে গেছে মেজজনকে দরিয়া তেলের ডেকের ভিতরে ছাইরা দিছে বুনো হয়ে গেছে ছোটজন হাসে আবার কাঁদে বলে কেন হাসো কেন কাঁদো বড় বড় দুই ভাইয়ের জন্য কান্না করলাম হাসতেছি এখন আল্লাহর জান্নাত যাব এই জন্য হাসি বাদশার মেজাজটা গরম হয়ে যায় ছোটজনের হাত পা বাদিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বে ছাড়বে এমন সময় একজন ডাক দিয়া বলে হাটটা জায়গায় খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া কয় বাদশা এভাবে সকলকে যদি তেলের ডেকের ভিতরে জ্বালা তাহলে সকল খ্রিস্টান অনুবাসী অনুসারী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায় তারা কালিমা ছাইরা তারা আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা তেলের ডেকের ভিতরে কালিমা পুইরা জাপ দিবে জান্নাত পাওয়ার জন্য তাদেরকে এই যুবককে আপনি তেলের ডেকের ভিতরে জ্বালায়েন না এই যুবকটাকে আপনার আমার হাওয়ালা করে দেন আপনি আমার কাছে দিয়া দেন আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলায় দিব আমার মেয়েটা অঙ্গ ভঙ্গিমা দিয়া রূপ যৌবন দিয়া কৌশলে যুবকের সাথে জেনা করে ফেলবি আর একবার যদি যুবক জেনা কইরা ফেলে যুবকের সাথে সাথে যুবকের ঈমান হালকা হয়ে যাবে যুবকের আমল নষ্ট হয়ে যাবে এরপরে ওরে ভয় দেখাইলে সাথে সাথে ঈমান ছাইরা দিবে বাদশা বলে ভালো বুদ্ধি যাও যাও আমার রাজ দরবারের ভিতরে উত্তম যে কামরা আছে কামরা তোমাদেরকে দিয়া দিলাম যা চাইবে চাইবার মাত্র পাওয়া যাবে একটি স্পেশাল কামরা যুবককে দিয়া দিছি যুবক আর যুবতী ওই কামরার ভিতরে চল্লিশটা দিন যা চায় তাই পেয়ে যায় চল্লিশ দিন ওই একই কামরার ভিতরে থাকতে লাগলো চল্লিশ দিন পর ওই খ্রিস্টান পাদ্রি কামরার কাছে ইসা ঘরের দরজায় নক কইরা ডাক দেয় মা দরজা খোল আমি তোর বাবা হাজির ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয় বাবা রে বাবা যুবককে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা যেই যুবকটা চল্লিশটা দিনের ভিতরে একটা বারো আমার দিকে তাকায় না হয় শুধু তাই না রে বাবা রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলছে আমি অর্ধ লঙ্গ পোশাক পরে পরে যুবকের সামনে ঘুরতাম যুবক আমার দিকে তাকাইতো না আমি ডাক দিয়ে বলতাম রে ভাই
আমাকে এক নজর দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, তুই কেন আমার দিকে তাকাস না রে ভাই? একটাবার আমার দিকে তাকা, আমার সাথে একটু কথা বলার জন্য মানুষ কত পাগল, একটাবার আমার সাথে কথা বল। যুবক ডাক দিয়া বলতো, বোন এই চক্ষু দিয়ে আমি আল্লাহর জান্নাত দেখছি রে বোন, আমি আমার জান্নাত হারাইতে চাই না, আমি আমার রবের জান্নাতে যাইতে চাই, তোর দিকে তাকায় আমি আমার রবকে হারাইতে চাই না। বলে বাবা, আমাদেরকে যে খাবার দেওয়া হইতো খাবার যুবক খাইতো না, আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম যুবকের সামনে রকমারি খাবার খাবার হাজির হয়ে যেত, আমি যদি ডাক দিয়ে বলতাম এরে যুবক এ খাবার তোমাকে কে দিয়েছে, কোথার থেকে পেয়েছো, যুবক বলতো হাদা মিন ফজল রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে হাদিয়া, আমার রব আমাকে হাদিয়া দিয়েছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এরে বাবা, যুবকের আখলাকে চরিত্র দেখা আমিও যুবকের রবের প্রেমে পড়া গেলাম, আমিও যুবকের রবের জান্নাতে যাইতে চাই। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, মা সাবধান, এই কথা আর একবার উচ্চারণ করিস না, এই কথা যদি বাদশাহ শুনে তোকেও মারবে আমাকেও মারবে যুবকরেও মারবে, দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বাহির করা যায় কিনা। বাদশাহর কাছে যায় বলে, বাদশাহ এ কোন যুবককে তুমি আমার মেয়ের কাছে দিলা রে বাদশাহ? যেই যুবকটা দুইটা ভাইকে তেলের ট্যাগের ভিতরে বোনা হইতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না, এই যুবকটাকে একটু খোলা আকাশের নিচে দিতে হবে তার আকল ঠিক করার জন্য, খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে। যাও যাও তোমার বাচ্চা বলে, যাও তোমার মেয়েকে সহকারে ছেড়ে দাও, খেয়ালটাই খুব ভেঙে যেন না যায়। যুবক আর যুবক কি যুবতীকে খোলা আকাশের নিচে যখন ছেড়ে দেয়, যুবক খোলা আকাশের নিচে যায় সিজদায় পরে ডাক দেয়, মালিক আমার একই জান্নাত দুই ভাই দেখলাম, তিন ভাই দেখলাম, দুই ভাইকে তোমার জান্নাতে নিয়ে গেছো, আর আমাকে কি তুমি পছন্দ করো না, আমাকে কি ভালোবাসো না, তোমার জান্নাতে কি তুমি আমাকে নিবা না? মালিক আমি তো তোমার জান্নাতে যাইতে চাই। পিছন থেকে মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে একা একাই রবের জান্নাতে যাইতে চাও, আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই। যুবক ডাক দিয়া বলে, বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার রবের তোমার রবের জান্নাতে যাইতে চাই। তাহলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুবতী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দেয়া বলে, যুবক এরে ভাই তুই মুসলমান আমিও মুসলমান, এরে ভাই তোর মতো আখলাকওয়ালা চরিত্রবান যুবক জীবনে দেখি নাই, তাই তো আমার মনে মনে তামান্না সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি আমি তোকে বিবাহ করব, তোর সাথেই সংসার করতে চাই। যুবক ডাক দেয়া বলে, বোন মুসলমানদের বিবাহ এত সহজ নয়, মুসলমানদের বিবাহ ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সাক্ষী লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে, চলো চলো মুসলিম এরিয়ায় ভেগে যাই। যুবক আর যুবতী দুইজন মুসলিম এরিয়ায় ভেগে যাচ্ছে, এমন সময় টাকা দেখে মরুভূমির ভিতরে ঘোর সোয়ার হয়ে দুইজন যুবক তাদের সামনে আসতেছে, কাছে আসতে আসতে টাকা দেখো ওই দুই ভাই, যেই দুই ভাই তেলের ডেকির ভিতরে পুনঃ হয়ে গেছে ওই দুই ভাই তার সামনে হাজির। ডাক দিয়া কয়, ভাই রে এ মরুভূমির ভিতরে তোমরা কিভাবে আসলা, তোমরা যা তেলের ডেকির ভিতরে পুনঃ হয়ে গেছো, মৃত্যুবরণ করেছো, তুমি কিভাবে এখানে আসলা? ওই যুবক দুই ভাই ডাক দিয়া কয়, ভাই রে তুমি কি আল্লাহর কোরআন পড় নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যুবক দুই ভাই ডাক দিয়া বলে, ভাই রে তুই কি আল্লাহর কোরআন পড় নাই? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না, তারা শহীদ, শহীদ জিন্দা, শহীদ কি জোরে বলেন, আরও জোরে বলেন শহীদ কি, যারা ইসলামের জন্য জীবন দিয়া দেয় রক্ত দিয়া দেয় তারা মরে না, তারা শহীদ বলে প্রাণ পাখি উড়িয়া যায় সোজা আল্লাহর জান্নাতে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
বলে ভাই তোমরা এখানে কিভাবে আসলা বলে আল্লাহ তাআলা আলমে বারজাখ থেকে আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে বলে কি খুশির সংবাদ বলে ভাই রে আরে ভাই ওই যে জান্নাতখানা তেলের ডেগের ভিতরে দেখছিলা আমরা দুই ভাই তেলের ডেগের ভিতরে বোনা হয় ও জান্নাতের মালিক হয়ে গেছি আর তুমি যে গুনার মারকাজে থাইকা গুনাহ করো নাই গুনাহ করো নাই এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এর থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য বানায় রাখছি এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমার এরে যুবক ভাই আমি ইমরান হোসেন মুজাহিদি আমার মতো গুনাহগার আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই এই জন্য যুবক ভাইরা আমার আজকের এই দোয়ার আয়োজন আজকের এই দোয়ার আয়োজন যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম নসিহত করেছেন আমি নালায়েক সর্বশেষ আপনাদের কাছে রব্বি করিমের দরবারে দুইটা হাত উঠিয়া তওবার নিয়াতে দুইটা হাত আমি আমার নিজের গুনার জন্য তওবা করব মনে যদি নেফাকি না থাকে মুনাফিকি না থাকে আজ থেকে গুনাহ করব না গুনাহ ছাইরা দিব ইবাদত করব আল্লাহর ঘর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব পরনিন্দা করব না মানুষের হক নষ্ট করব না এই আশা যদি থাকে দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ কবুল করিয়া নাও বাইতুল জান্নাত জামে মসজিদের দিকে তাকায় দেখো গো মালিক তোমার বান্দারা দুইটা হাত তওবার নিয়েতে হাত উঠিয়ে দিয়েছে আর গুনাহ করবে না মাওলা গুণ বিপদ দিনের গুনার জন্য তওবা করতেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করার তৌফিক দাও গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দাও নেক আমলের দিকে আল্লাহ মনটাকে ঝুঁকায়া দাও আল্লাহ আজকের এই মজমাকে কবুল করো সকলে বলুন আমিন জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগি ইয়া রব তেরে করম সে হোগি যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যে কথাগুলো বলেছি আমি অযোগ্য নালায়েক আমার জন্য বেশি প্রয়োজন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন অনেকেই দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের সভাপতি সাহেব তার ওয়াইফের জন্য দোয়া চেয়েছেন আমাদের মোতোয়াল্লি সাহেব তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন বিলাল ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন ডাক্তার সাহেব অসুস্থ অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আরও অনেক ভাই নাম বলতে গেলে প্রায় 10-15 মিনিট লাগে যাবে নাম বলতে বলতেই যারা যে নিয়াত করে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা সকল আর দিলের সকল নেক আশাগুলো পরিপূর্ণ করে দিন সকলে বলুন আ